আপনাকে কি প্রায়শই গ্যাস অ্যাসিডিটি সমস্যায় ভুগতে হয় এবং সেই কারণে আপনাকে মাঝে মাঝে অ্যান্টাসিডও খেতে হয়, যা কিনা আমাদের লিভার এবং কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর? যদি আপনি এই কাজটি বারবার করে থাকেন তাহলে কিন্তু আপনার লিভার এবং কিডনির ওপর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। তাই যদি আপনার বারবার এই ধরনের গ্যাস অ্যাসিডিটি হতে থাকে তাহলে আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন এমন তিনটি ঘরোয়া উপায় যা আপনি আগে কখনো জানতেন না, এবং এই তিনটি উপায়ে যে কোনো একটির সাহায্যে আপনি খুব সহজেই আপনার গ্যাস অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা ইত্যাদি নানা রকম সমস্যাকে দূর করতে পারবেন। তাই সমস্ত তথ্যটি ভালোভাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফরমেটিভ 8। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিষয়ক এই ধরনের সমাধান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। বন্ধুরা, প্রথমে যেটা জানতে হবে যে এই অ্যাসিডিটি বা অম্বল কিভাবে হয়। আমাদের পেটে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে তার থেকে যখন অ্যাসিডের ক্ষরণ খুব বেশি পরিমাণে হয় তখনই আমাদের অম্বল হতে থাকে এবং তার ফলে আমাদের পেটে গ্যাস তৈরি হয় এবং নানা রকম আরো অন্যান্য অস্বস্তি তৈরি হতে থাকে। এছাড়া এই অ্যাসিডের ক্ষরণ যখন স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বেড়ে যায় তখন আমাদের বুক জ্বালা করতে থাকে, অর্থাৎ যে কোনো কিছু খেলেই তখন আমাদের গলা থেকে বুক পর্যন্ত একটা বার্নিং সেন্সেশন, অর্থাৎ একটা জ্বালা ভাব তৈরি হয়ে যায়। এই সমস্যা অনেক রকম ওষুধেও কিন্তু কমতে চায় না। তাই আজকে বলবো এক এক করে পাঁচটি উপাদান যা আপনার বাড়িতেই থাকে এবং যার মধ্যে যে কোনো একটি যদি আপনার হাতের কাছে থাকে সেটি দিয়েই আপনি কিন্তু আপনার এই সমস্যা নিরাময় করতে পারবেন। প্রথম যে উপাদানটির কথা বলবো সেটি তো আপনি সব সময় ব্যবহার করে থাকেন, তার নাম হলো আদা। আদা ছোট ছোট করে কেটে নিয়ে মুখে দিয়ে অল্প অল্প করে চিবোতে থাকুন, দেখুন আপনার এই গ্যাস এবং অ্যাসিডিটি খুব সহজে কমে যাবে। এছাড়া আপনি আদা ভালো করে থেতো করে চায়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে সেই চা পান করতে পারেন, তবে সেই চায় কিন্তু আপনি দুধ দেবেন না। এই চা অল্প অল্প করে পান করলে দেখবেন আপনার গ্যাসও যেরকম কমে যাচ্ছে আপনার অম্বল একদমই চলে গেছে এবং বুক জ্বালা করতে থাকলে সেটাও কিন্তু একদম কমে যাবে। এছাড়া প্রত্যেক দিন খাওয়ার পরে আপনি আদা একটুখানি বিট লবণ দিয়ে খেতে পারেন, দেখবেন আপনার খাবার খুব দ্রুত হজম হয়ে যাবে এবং দেখবেন কত সহজে গ্যাস অ্যাসিডিটি কমে গেছে। এরপরে বলবো দ্বিতীয় যে উপাদানটি তার কথা। আমাদের বাড়িতে অনেক সময় টক দই হাতের কাছেই থাকে, যদি টক দই আপনার বাড়িতে থেকে থাকে তবে টক দই দিয়ে একটি ঘোল বানিয়ে নিন। সেই ঘোলটির মধ্যে আপনি একটু বিট লবণ আর একটু গোলমরিচ মিশিয়ে নেবেন, তারপরে সেই ঘোলটি খেয়ে নিন। যখনই আপনার এই ধরনের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হবে অ্যান্টাসিডকে দূরে রেখে এই ঘোল খেয়ে দেখুন, দেখবেন আপনার হজম খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং গ্যাস বা অম্বলের যে কষ্ট আপনি পাচ্ছিলেন সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে গেছে। এই ঘোলের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা অ্যাসিডকে বা অম্বলকে কমিয়ে দিতে খুব সহায়তা করে, কিন্তু এই ঘোলের মধ্যে কিন্তু কখনোই চিনি দেবেন না। তাহলে বন্ধুরা, এই দ্বিতীয় উপাদানটিও কিভাবে খাবেন জেনে নিলেন। এবার শুনুন তৃতীয় যে উপাদানটির কথা বলবো সেটি হলো মৌরি। মৌরি আমাদের শরীরকে এবং পেটকে ঠান্ডা করতে খুবই সহায়তা করে এবং মৌরি খাবার পর খেলে খাবার কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় না। সেই কারণেই কিন্তু খাবার পরে মৌরি খাবার প্রচলন রয়েছে। মৌরি খেলে বদহজম বা পেট ফাঁপা কিন্তু খুব সহজে কমে যায়। তাই যদি আপনার হাতের কাছে আর অন্য কোনো কিছু না থাকে তাহলে একটু মৌরি হাতে নিয়ে খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন, তারপরে একটুখানি জল খেয়ে নিন, দেখবেন আপনার খুব সহজেই আস্তে আস্তে কিন্তু খাবার হজম হয়ে গেছে এবং গ্যাস বা অম্বলের জন্য আপনার যে অস্বস্তি বা কষ্ট আপনার হয়ে চলেছে সেটি কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। এগুলি ছাড়া আরো একটি খাবারের কথা বলছি, যেটি এর কোনোটাই যদি আপনার হাতের কাছে না থাকে সেটি দিয়েও কিন্তু আপনি এই গ্যাস অম্বল কমিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে অনেক সময় খাবার সোডা রাখা থাকে, অর্থাৎ বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট যেটাকে আমরা বলে থাকি। এই সোডিয়াম বাইকার্বনেট হাফ চামচ এক কাপ ঈষদুষ্ণ জলে মিশিয়ে খেয়ে নিন, দেখবেন খুব তাড়াতাড়ি উঠে আপনার গ্যাস বেরিয়ে যাচ্ছে এবং আপনার শরীরে সমস্ত কষ্ট খুব দ্রুত কমে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতেই আমাদের হাতের কাছে এমন
কতগুলি উপাদানের কথা আজকে আমি বললাম, যা খেলে আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিন্তু খুব সহজেই দূর হয়ে যেতে পারে। অথচ সেই সব টোটকা আমরা কখনোই ব্যবহার করি না, বরঞ্চ চেষ্টা করি শুধুমাত্র ওষুধপত্রের ওপরে নির্ভর করতে। অথচ দিনের পর দিন কিন্তু এই ধরনের অ্যান্টাসিড বারবার খেতে থাকলে আপনার শরীরে তা অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে এবং কোনো বড় রকমের মারাত্মক রোগ হওয়াও অস্বাভাবিক নয়। তাই বন্ধুরা, এখন থেকে অ্যান্টাসিড খাওয়া একেবারে কমিয়ে দিন, খুব প্রয়োজন না হলে অ্যান্টাসিড খাওয়া ছেড়ে দিন এবং সাধারণ হজম এবং গ্যাস অম্বলের সমস্যায় এই প্রাকৃতিক ঘরোয়া উপাদানের ওপরেই বিশ্বাস এবং নির্ভর করতে শিখুন। দেখবেন খুব সহজেই কিন্তু আপনি এর দ্বারা ভালো হয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই তথ্যগুলো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর এরপরে দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।